শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আবুল কালাম, সহকারী অধ্যাপক, সূচিপাড়া ডিগ্রি কলেজ, রসায়ন বিভাগ। আমি অতীতের ধারাবাহিকতা আজকে তোমাদের সাথে আমি সূচিপাড়া ডিগ্রি কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে আমি তোমাদের সাথে যুক্ত হয়েছি। আজকে আমরা ফার্স্ট ইয়ারের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস আমি তোমাদের সাথে আলোচনা করব। সেটা হলো আমাদের কিছু কিছু যৌগ তোমাদেরকে দেওয়া থাকবে, ওই যৌগগুলোর ভিতরে কী ধরনের বন্ধন আছে, অর্থাৎ বিভিন্ন প্রকার বন্ধন সম্পর্কে আমি আজকে আলোচনা করব। যেমন একটা কোশ্চেন আসে আমাদের অনুধাবনে যে অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে কী ধরনের বন্ধন আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত NH4Cl। তা আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডকে যদি আমরা এভাবে লিখি যে অ্যামোনিয়াম ক্লোরাইডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আয়নিক সমযোজী এবং সন্নিবেশ বন্ধনের সহাবস্থান, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইডের ভিতরে তিন প্রকারের বন্ধনে রয়েছে। তাহলে আমাদের প্রথমে আসা যাক আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনটা হলো যে আমরা জানি যে ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন তাকে বলা হবে আয়নিক বন্ধন, অর্থাৎ ধাতু তার সর্বোচ্চ স্তরে ইলেকট্রন ত্যাগ করবে, একটা দুইটা তিনটা ত্যাগ করবে। অন্যদিকে অধাতু তার সর্বোচ্চ স্তরে ইলেকট্রন তার ঘাটতি থাকে, একটি দুইটি তিনটি, সেইটা সে ধাতু থেকে গ্রহণ করবে, আর বিনিময়ে উভয়ে অক্টেট পূর্ণতা বা নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান কাঠামোর মাধ্যমে তারা যৌগ গঠন করবে, আর এই ধরনের বন্ধনকে বলা হবে আমাদের ধাতব আয়নিক বন্ধন। অর্থাৎ যেমন আমাদের সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যে বন্ধন, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন মিলে আমাদের সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। ঠিক একইভাবে আমাদের এখানে অ্যামোনিয়াম আয়ন NH4, অ্যামোনিয়াম আয়ন প্লাস সিএল মাইনাস মানে ক্লোরাইড আয়ন। তাহলে অ্যামোনিয়াম আয়ন NH4, অ্যামোনিয়াম আয়ন, এটা হলো অ্যামোনিয়াম আয়ন আর হলো ক্লোরাইড আয়ন, এই দুটো মিলি হলো আমাদের আয়নিক বন্ধন। তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়নিক বন্ধন যে ধাতু বা ধাতুর নয় যৌগমূলক, অ্যামোনিয়াম এটা একটা ধনাত্মক যৌগমূলক, আর একটা ঋণাত্মক যৌগমূলক বা ধাতুর অধাতুর আয়ন হলো ক্লোরাইড আয়ন। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে এখানে আমাদের প্রথম অ্যামোনিয়াম ক্লোরাইডের ভিতরে যে বন্ধনটা সেটা হলো আমাদের আয়নিক বন্ধন। তারপরে আসি আমরা অ্যামোনিয়ামের ভিতরে, আমি লিখছি এখানে অ্যামোনিয়ামের মধ্যে কী ধরনের বন্ধন আছে। তাহলে অ্যামোনিয়ামের মধ্যে আমাদের কী ধরনের বন্ধন আছে এটি আমরা যদি আমরা লিখতে যাই, তাহলে আমরা অ্যামোনিয়াম তাহলে আগে হইলো আমাদের অ্যামোনিয়া, তাহলে তিন দিকে তিনটি হাইড্রোজেন আমরা দেখলাম এখানে, তিন দিকে তিনটি হাইড্রোজেন, নাইট্রোজেন। তাহলে আমাদের অধাতব আমাদের এখানে আয়নিক বন্ধন চলে গেল, এখন হলো সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধন হলো কাকে বলে? সমযোজী বন্ধন হলো যে অধাতব মৌলের পরমাণু, অধাতব মৌলের পরমাণুর মধ্যে যে বন্ধন তাকে বলা হবে সমযোজী বন্ধন। অর্থাৎ একটি অধাতব মৌলের যে সাথে আরেকটি অধাতব মৌলের যে ইলেকট্রন যে শেয়ার করবে, তখন এটা একই মৌলের পরমাণুর মধ্যে হতে পারে, ভিন্ন মৌলের পরমাণুর মধ্যেও হতে পারে। একই মৌলের পরমাণুর মধ্যে যদি আমাদের হয়, যেমন আমাদের হাইড্রোজেন রড আর একটা হাইড্রোজেন যদি আমাদের ক্রস করি আমরা, তাহলে আমাদের হাইড্রোজেন রড ক্রস হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন হাইড্রোজেন অর্থাৎ H2, তাহলে এটা একক একই মৌলের পরমাণুর মধ্যে, তাহলে হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা আছে সেটাও আমাদের সমযোজী বন্ধন। একইভাবে আমাদের অ্যামোনিয়ার মধ্যে যে তিনটা নাইট্রোজেন হাইড্রোজেন যে বন্ধন, আমরা যদি মনে করি যে নাইট্রোজেনকে ডট, প্রতিটা নাইট্রোজেনকে যদি আমরা ডট মনে করি ডট, আর প্রতিটা হাইড্রোজেনকে যদি আমরা ক্রস মনে করি, ক্রস দিই তার পরমাণুকে, তাহলে একটা নাইট্রোজেন হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন ডট ক্রস ডট ক্রস, আর এক জোড়া মুক্ত ইলেকট্রন বা লোন পেয়ার নাইট্রোজেনের মধ্যে রয়ে গেল। তাহলে এখানে আমাদের কী ধরনের ইয়ে হলো? তাহলে অ্যামোনিয়ার মধ্যে আমাদের NH আর এক জোড়া মুক্ত ইলেকট্রন রয়ে গেল, অর্থাৎ NH, তাহলে এটা হলো সমযোজী বন্ধন। তাহলে নাইট্রোজেন হাইড্রোজেনের মধ্যে একক বন্ধন, এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করে, হাইড্রোজেন হিলিয়াম আর নাইট্রোজেন হলো নিউরন স্ট্রাকচার গ্রহণ করতেছে, অর্থাৎ প্রত্যেকেই আমাদের নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন কাঠামো অর্জন করতেছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তাহলে আমাদের অ্যামোনিয়ার মধ্যে যে বন্ধনটা সেটা হলো সমযোজী বন্ধন, আর অ্যামোনিয়ার মধ্যে যে এক জোড়া লোন পেয়ার আছে, এই লোন পেয়ার সে হাইড্রোজেন
হাইড্রোজেন প্লাসকে দিচ্ছে, এইচ প্লাসকে দিচ্ছে, এইচ প্লাস, তাহলে আমাদের হাইড্রোজেনের হাইড্রোজেন আয়নকে দিচ্ছে, তাহলে একজোড়া লোন পেয়ার বা একজোড়া মুক্ত ইলেকট্রন সে হাইড্রোজেনকে দিচ্ছে, তাহলে এটা হলো আবার সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে আগে এখন আমরা প্রথম আয়নিক বন্ধন পড়াইলাম, তারপর আমরা সমযোজী বন্ধন পড়াইলাম, এখন আরেক প্রকার বন্ধন হইল সন্নিবেশ বন্ধন বা সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে সন্নিবেশ বন্ধনটা সমযোজী বন্ধনের একটা অংশ বিশেষ। তাহলে এখানে আমরা কী দেখতে পেলাম, আমরা দেখতে পাচ্ছি যে একটা বন্ধন গঠনকালে বা সমযোজী বন্ধন গঠনকালে একটি মৌলের পরমাণু কোনো ইলেকট্রন না দিয়ে আবার অন্য মৌলের পরমাণু ইলেকট্রন দিয়ে উভয়ের মধ্যে যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তাকে বলা হবে আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যামোনিয়া, অ্যামোনিয়া NH3, তাহলে অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়ার নাইট্রোজেন একজোড়া ইলেকট্রন সে কাকে দিচ্ছে, এইচ প্লাসকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এইচ প্লাস, তাহলে হাইড্রোজেন আয়ন বা প্রোটন, তার ভিতরে কোনো ইলেকট্রন নেই। তাহলে একটি একটি একটা বন্ধন গঠন করতে হলে কমপক্ষে একজোড়া ইলেকট্রন লাগবে, সে একজোড়া ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হোক, আদান প্রদানের মাধ্যমে হোক, কিংবা দুইটি মৌলের পরমাণুর মধ্যে একটি হোক, তাহলে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন বলবো যে সমযোজী বন্ধন গঠনকালে যে দুইটি পরমাণুর মধ্যে একটি পরমাণু একজোড়া ইলেকট্রন দিয়ে দিবে অথবা প্রয়োজন সংখ্যক ইলেকট্রন দিয়ে দিবে, আর বাকি পরমাণুটি ইলেকট্রন না দিয়েও উভয়ের মধ্যে সমানভাবে শেয়ার করে অক্টেট পূর্ণতা সাপেক্ষে অথবা নিষ্ক্রিয় গ্যাসের গঠন কল্পে উভয়ের মধ্যে যে বন্ধন গঠিত হবে তাকে বলা হবে সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধনের মধ্যে যে পরমাণুটি ইলেকট্রন দেয়, একজোড়া ইলেকট্রন দেয়, তাকে বলা হবে দাতা বা ডোনার, আর যে পরমাণুটি ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হবে যে গ্রহীতা বা অ্যাকসেপ্টর। তাইলে এখানে দাতা এবং গ্রহীতার মধ্যে যে বন্ধন, তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বন্ধন গঠনকালে প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রন যুগল দুটি পরমাণুর মধ্যে একটি পরমাণু প্রদান করবে, বাকি পরমাণুটি ইলেকট্রন প্রদান না করেও ওর মধ্যে যে বন্ধন গঠন করবে তাকে বলা হবে সন্নিবেশ সমযোজী বন্ধন। এই আলোকে আমাদের অ্যামোনিয়া একজোড়া ইলেকট্রন, অ্যামোনিয়া আর অ্যামোনিয়া এই যৌগটির নাইট্রোজেন একজোড়া ইলেকট্রন হাইড্রোজেন আয়নকে প্রদান করতেছে এবং উভয়ের মধ্যে বন্ধন হয়ে অ্যামোনিয়াম নামক এই যৌগটি বা এই মূলকটি তৈরি হচ্ছে, অর্থাৎ অ্যামোনিয়াম গঠন, এটি একটি সন্নিবেশ সমযোজী বন্ধন, অর্থাৎ NH4 গঠন। তাহলে NH4 মধ্যে কী ধরনের বন্ধন আছে যদি এই কোশ্চেনটি আমাদের আসে, তাহলে আমরা বলবো NH4-এর ভিতরে দুই ধরনের বন্ধন আছে, নাইট্রোজেন হাইড্রোজেন, নাইট্রোজেন হাইড্রোজেন, নাইট্রোজেন হাইড্রোজেন, এদের মধ্যে হলো সমযোজী বন্ধন, আর অ্যামোনিয়া আর হাইড্রোজেন আয়ন মিলে অ্যামোনিয়াম, এটা হলো সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে কী শিখলাম, আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে কী ধরনের বন্ধন আছে যদি এই কোশ্চেনটি আমাদের পরীক্ষা আসে, তাহলে আমরা বলবো যে অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে আয়নিক সমযোজী এবং সন্নিবেশ বন্ধনের সহাবস্থান রয়েছে অথবা তিন প্রকারের, নিম্নে তিন প্রকারের বন্ধন রয়েছে, সেই বন্ধনগুলো হলো আয়নিক, সমযোজী এবং সন্নিবেশ। তাহলে আয়নিক বন্ধনটা আমরা বলবো অ্যামোনিয়াম আয়ন আর ক্লোরাইড আয়নের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হইতেছে, এটা হলো আমাদের আয়নিক বন্ধন, আর আমাদের অ্যামোনিয়ামের মধ্যে অ্যামোনিয়া রয়েছে, ওই অ্যামোনিয়ার মধ্যে তিনটি সমযোজী বন্ধন, নাইট্রোজেন হাইড্রোজেন, নাইট্রোজেন হাইড্রোজেন, নাইট্রোজেন হাইড্রোজেন, তিনটি সমযোজী বন্ধন রয়েছে, আর অ্যামোনিয়া আর হাইড্রোজেন আয়ন মিলে হলো আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন, অর্থাৎ নাইট্রোজেন পরমাণুটি একজোড়া ইলেকট্রন হাইড্রোজেন আয়নকে প্রদান করতেছে আর এদের মধ্যে অ্যামোনিয়াম আয়নটা তৈরি হতেছে, অর্থাৎ আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে তিন প্রকারের বন্ধনে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাইলে আমাদের এই ধরনের কোনো যৌগিক পদার্থ দিয়ে যদি আমাদের কোশ্চেন আসে যে এর মধ্যে কী ধরনের বন্ধন আছে, তাহলে আমরা অবশ্যই অ্যামোনিয়াম ক্লোরাইডের মতন আমরা স্ট্রাকচার এঁকে বা অ্যামোনিয়াম ক্লোরাইডের মতন আমরা ধরে ধরে আমরা তার ভিতরে আয়নিক বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে বা সন্নিবেশ বন্ধন আছে কি নিয়ে আমরা খুঁজে বের করব, আর এভাবে আমরা উত্তরটি লিখব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝেছ আমি অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে কী ধরনের বন্ধন আছে, এই এই উত্তরটি দিয়ে আমি আজকে তোমাদের সাথে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং সন্নিবেশ সমযোজী বন্ধন সম্পর্কে আমি আলোচনা করেছি।
আজকে আর নয় আগামী দিন অন্য কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে হাজির হব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।